এফালে রাজ্যজুড়ি রেমলর তাণ্ডব আর আনফালে এইখন রাজ্যত এইবার সংঘটিত হয়েছে এক অতি নাভূত নাশ্রুত ঘটনা। কেনো এইজন যিজন যুবক, এই যুবকজনক আজিপর চারিদিন পূর্বে সেই যুবকজনক জানাজা দিয়া হয়েছিল, কিন্তু জানাজা দিয়ার পিছতেই এইবার এই যুবকজন আহি উলালেহি ঘর। তারপরে এটা পরিয়ালবাসী এটা আতঙ্কিত হয়ে পড়েছে, তেওঁলোকৰ মাজত হাহাকার লাগিছে, কেনো আজিপর চারিদিন পূর্বে একটা মৃতদেহ উদ্ধার করেছিল আর সেই মৃতদেহটি উদ্ধার করার পিছতে এই যুবকজন বলে ভাবি যুবকজনক জানাজা দিছিল। জানাজা দিয়ার পিছতেই আজির পর চারিদিন আগত যেহেতু জানাজা দিছিল আর জানাজা দিয়ার পিছত আজির দিন উপস্থিত হলহি এইজন যুবক। আমি আপনাদের ফুল স্ক্রিনের জড়িয়ে দৃশ্যাংশ দেখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ খবর, তথা এই রাজ্যত এবার এক নাভূত নাশুত ঘটনা সংঘটিত হয়েছে। এবার মঙ্গলদৈ মিছামারী চরত আজব ঘটনা সংঘটিত হয়েছে, এক নাভূত নাশুত ঘটনা সংঘটিত হয়েছে বলে কব লাগবে, কেন যুবকজনক জীবিত অবস্থাত দেখি এতিয়া রাইজর মাজত হাহাকার লাগিছে, এক আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে। কেন চারিদিন আগত সেইজন যিজন যুবক আহি উপস্থিত হয়েছে, সেই যুবকজনক চারিদিন আগতে জানাজা দিয়া হয়েছিল আর জানাজা দিয়ার পিছত আজির দিন এইজন যুবক আহি ঘরত উপস্থিত হয়েছে। আমি আপনাদের জানাই দিয়ে চেষ্টা করছো ঘটনা হয়েছে মঙ্গলদৈ চহরের কিছু নিলগত থাকা চরাঞ্চলের মিছামারীত। এটা অতি নাভূত নাশুত ঘটনা সংঘটিত হয়েছে, এক কথা কবলে গেলে এইখান রাজ্যত এবার এক আজব ঘটনা সংঘটিত হয়েছে, কেন নিত্য নৈমিত্তিকভাবে জানাজা দিয়া যুবক এজন চারিদিনের পিছত এবার ঘরত উপস্থিত হয়েছে আর ঘরত উপস্থিত হওয়ার পিছতেই এতিয়া লোক সকলের মাজত এক আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে। সমান্তরালকৈ সেই যিজন যুবকজনক দেখি এটা হাহাকার লাগিছে উক্ত স্থানত, অর্থাৎ ঘরত দেখি হাহাকার লাগিছে বলে কব লাগবে। মঙ্গলদৈ থানাত নিরুদ্দেশ হওয়া সম্পর্কে পরিয়ালের লোকে এজাহার দাখিল করেছিল আর ইয়ার মাজতে হঠাৎ চারিদিন পূর্বে গা ধোয়া চাপুরিত উয়লি যাওয়া মৃতদেহ প্রত্যক্ষ করেছিল মিছামারী চরের লোক সকলে। উয়লি যাওয়া মৃতদেহটি দেখার পিছতে সেইটি উমরের মৃতদেহ বলে সন্দেহ করেছিল আর সন্দেহ করে আরক্ষীক খবর দিয়ে আর মঙ্গলদৈ আরক্ষীর মৃতদেহটি উমরের হয় বলে যাবতীয় কাম সমূহ করে পরিয়ালক গতাই দিছিল। পরিয়ালেও মৃতদেহটি সমজি লই নিয়মর মাজেরে জানাজা সম্পন্ন করে, কিন্তু সকলকে আচরিত করে জানাজা সম্পন্ন হওয়া চারিদিন পিছতে এটা সু শরীরে নিজ গৃহত উপস্থিত হয়েছে হি উমর আলী। আসলতে উমরে ঘরত কাকু নজনাক উলাই গৈছিল কামর সন্ধানত আর তেনেতে ঘরের বাহিরত থাকা সময়তে হঠাৎ উমরের সম্পর্কীয় কেজনমানে উমরক প্রত্যক্ষ করেছিল এখন বজারত আর বজারত লগ পার পিছতেই লোক কেজনে তেও ঘরলে লৈ আহে। তেনেদরে সু শরীরে নিজ ঘরত উপস্থিত হওয়ার পিছত এতিয়া এক প্রকার ঘরখনত হওয়া ধোয়া লাগিছে বলে কব লাগিব, কেনো যেহেতু সেই যিজন যুবক অর্থাৎ উমর আলীক আজির পর চারিদিন পূর্বে জানাজা দিয়া হয়েছিল আর জানাজা দিয়ার পিছত এইদরে এতিয়া সুস্থ হয়ে ঘরত উপস্থিত হয়েছে। ঘরত উপস্থিত হওয়ার পিছত কিন্তু এতিয়া সকলোরে মাজত হওয়া ধোয়া লাগিছে, আনফালে কিদরে সেই উয়লি যাওয়া মৃতদেহটি উমর বলে চিনাক্ত করে পরিয়ালক গতাই দিছিল তাকো লৈ কিন্তু এটা বিভিন্ন সময় প্রশ্নের অবতারণা হয়েছে। লগতে গা ধোয়া চাপুরিত উদ্ধার হওয়া মৃতদেহটি প্রকৃততে কার সেয়াও রহস্য কিন্তু এটা রহস্য হয়ে আছে। আমি জানার যাওয়ার চেষ্টা করছো কেন মঙ্গলদৈ মিছামারী চরত এবার আজব ঘটনা সংঘটিত হয়েছে। এই যে সমগ্র ঘটনাটো, এই সমগ্র ঘটনাটোর আড়ত কিন্তু এতিয়া দুটা কারণ পোহরলৈ আহিছে, কিয়নো যিজন উমর আলী আসলতে ঘরের উলাই গৈছিল, উলাই যাওয়ার পিছত সকল লোকে তেওঁক বিচার খুচার করেছিল, বিচার খুচার করার পিছত তেওঁলোকে বিচারি পোৱা নাছিল। তারপর আরক্ষীর ওসর এখন এজাহার দাখিল করেছিল যে উমর আলী নিরুদ্দেশ হয়ে আছে, আর যেটা উমর আলী নিরুদ্দেশ হয়ে আছে বলে আরক্ষীর ওসর এখন এজাহার দাখিল করে তার কিছুদিন পিছতেই এটা গা ধোয়া চাপরির চরত একটা মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। যেতিয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছিল তেতিয়া সকল লোকে আরক্ষীক গৈ খবর দিলে আর আরক্ষীও সেই যে মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই উদ্ধার হওয়া মৃতদেহটি উমর আলিলে বলে ঘরের মানুষক সমজাই দিছিল আর ঘরের মানুষেও সেই মতে সেই উমর আলীর মৃতদেহটি জানাজা করেছিল। তার পিছত কিন্তু এতিয়া উমর আলী বজার করবলে আহিছিল আর বজার করবলে অহা দেখি কোনো লোকে উমর আলীক চিনি পালে আর তারপরে উমর আলীক নিজ গৃহলৈ লৈ আহিছে। এটা প্রশ্ন হয়েছে যে যিটো আসলতে গা ধোয়া চাপুরির চরত যিটো মৃতদেহ উদ্ধার করা হয়েছিল সেই মৃতদেহটি কার আছিল আর কিয় আসলতে আরক্ষীয়ে সেই মৃতদেহটি উমর আলীর বলে চিনাক্ত করলে তাক লৈ কিন্তু এটা রহস্যর অবতর হয়েছে। বহুলোকে প্রশ্ন উত্থাপন করেছে যে কি কারণতে আসলতে এনে ধরনের ঘটনা সংঘটিত হবলে পালে, যার বাবে এই ধরনের আজব ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলদৈ মিছামারী চরত এবার আজব ঘটনা সংঘটিত হয়েছে, নিত্য নৈমিত্তিকভাবে জানাজা দিয়া এজন যুবক চারিদিনের পিছত উপস্থিত হয়েছে হি ঘরত। এই সন্দর্ভত আমার হাতত কিছু ভাষ্য আছে, শুনাবলে বিচারিছো। উমর আলী ঘরে দিয়া মিছামারী বলি কই মিছামারী তো নাই ঠিকানা গা ধোয়া কি হয়েছিল মানে ইয়ার ঘরের মানুষে
মৃত বুলি জানাজা কৰি দে। আজি মৃত বুলি জানাজাৰ কৰি দিলা কিয় কাৰণে? কোনোবাই মোক মাৰি পেলাইছে বুলি এখন বা এনেকে বুলি বুলি খবৰ দিলা? খবৰ পালো, ঘৰত নাছিলো নেকি? মই ঘৰত নাছিলো, কাম কৰিব গৈছিলো বাহিৰত। মানে মঙলবাৰ নে বাহিৰত? নাই, এইখিনি চাপৰিতে, চাপৰি কাম কৰিব গৈছিলো। আজি 4-5 দিন মান হ'লে কৈ যোৱা নাছিল, কৈ না যায়, কৈ যোৱা নাই। সেইকাৰণে কি মৃত বুলি ভাবিলা? মৃত বুলি ভাবিলা আৰু, মাকটো নাই, কাক কৈ থৈ যাম। বাবা ভাবিলা, চিনি নাপালা। বেলেগৰ ডেড বডি পাইছিল? বেলেগৰ ডেড বডি, এইটো বেলেগৰ। জানাজাৰ দিলা? জানাজাৰ কৰি মাটি দিলা। মৃত হোৱাৰ পিছত আকৌ জীৱিত হৈ আহিছা, কেনেকুৱা লাগিছে? কেনেকুৱা লাগিব আৰু, এইটো সবে আৰাজবাসী বনালা মৃত্যু আছে, দেখা পালা ইয়াতে জিন্দা। আপোনালোকে কেনেকে লাগিছে? আপোনালোকে মৰা বুলি জানাজা কৰলা, আহি ওলালি, এতিয়া কি মানুহ ভয় খাইছে নেকি? নাই, লগত মানুহ আছে যে ভাই চাই বজাৰ কৰাৰ বাবে ডাইৰেক্ট লগত আনলা। ফল কিনবা, ফল দোকানীয়ে কলা তোমাক মাটি দি থৈ আহিলো, তুমি ফল কিনবা আছে, এনেকা কৈ আছে। নিজৰ ঘৰত মই আছো, এতিয়া বাপেক আছে খালি, লৰাকে লৰাটো থানাত মোক একো কোৱা নাই, মাতি দিলা, ছাৰে কলা কতক মৃত্যু বুলি মাতি দিলা, পিছে কয় যা যা বুলি গৈছে। মাটি দিলা, মৰাই নাই, মৰাই নাই, এতিয়া যোনটোক দিলা সেইটো কোনো চিনি নাপালা? নাই, চিনি পোৱা নাই। মোকলৈ এনেকে বাচুলছে, মাটি দিওঁতে দেখাও ভালদৰে দেখাব পাৰা নাই, চিনি নাপালা, চিনি নাপালা।